আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। তো আজকের আমাদের টপিক হচ্ছে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরটা কি সেটা আমি বলে রাখি। তো টার্নারি অপারেটরটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এক লাইনের মধ্যেই আমার কন্ডিশনটা লিখতে হবে। তো এটা যদি সত্য হয় তাহলে একটা স্পেসিফিক কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে একটা স্পেসিফিক কাজ করবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তা নাহলে আসলে ক্লিয়ার হবেন না। সাপোজ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তো রেজাল্টের মধ্যে আমি যেটা করবো, ধরেন এ ইফ কন্ডিশন, সো ইলস। তো এইখানে যেটা হয়, এর স্ট্রাকচারটা হচ্ছে টার্নারি অপারেটর। প্রথমে সাপোজ এটা একটা স্পেসিফিক টাস্ক, তো এ একটা স্পেসিফিক টাস্ক ইফ তখনই এ হবে যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে, ঠিক আছে, আদারওয়াইজ বি। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা লাইন লিখতেছি, আশা করি বুঝতে পারবেন। প্রিন্ট ইয়াস। তো ইয়াস কখন হবে, যখন ইফ ট্রু, ওকে, ইলস নো। তো আমরা রান করে দেখি। ওকে, ইয়াস। তো আমি এখানে ফলস দিচ্ছি, ফলস। তো রান করাই, নো, ঠিক আছে। তো এর স্ট্রাকচারটাই এমন যে প্রথমে একটা স্পেসিফিক, সাপোজ এখানে আমি বলে দিচ্ছি ইয়াস, তো এটা একটা টাস্ক ইফ, মানে তারপর থাকবে কন্ডিশন, আর এটা না হলে তারপর বি এক্সিকিউট হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা সিম্পল এক্সাম্পল দেখি, এ বি ইকুয়াল। আমি দেখিয়েছিলাম এর আগে যে পাইথনে একসাথে মাল্টিপল ভ্যালু ডিফাইন করা যায়। তো আমি এ এর মধ্যে 30 স্টোর করলাম, আর বি এর মধ্যে স্টোর করলাম 40, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, মিন নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। তো মিনের ভিতরে আমি যেটা করব, এ ইফ, তারপর কন্ডিশন দেব আমি এ লেস দ্যান বি ইলস বি, ওকে। তো প্রিন্ট মিন। তো এবার দেখি কি আসে। ওকে, 30, ঠিক আছে। তো প্রথমে আমি মাল্টিপল ভ্যালু স্টোর করেছি, এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি এ বি। তো এ বির মধ্যে দুইটা ভ্যালু স্টোর করেছি আমি 30 and 40। তো আমি মিন নামে আরেকটা ভেরিয়েবল নিয়েছি। তো এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে এ দিয়েছি। তো এ ইফ এ লেস দেন বি হয়, যদি এ বি এর থেকে ছোট হয় তবেই এ প্রিন্ট করবে, আদারওয়াইজ বি প্রিন্ট করবে। তো যখন আমি রান করলাম তখন আসছে আউটপুট 30। তো আমরা তো অড অ্যান্ড ইভেন নাম্বার কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেই প্রোগ্রামটা আমরা করেছিলাম। তো সেটা আমরা আবার দেখব টার্নারি অপারেটর ইউজ করে কীভাবে আমরা এক লাইনে করব, ঠিক আছে। তো আমি সবার প্রথমে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, সাপোজ নাম নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর ইন্টিজার, তারপর ইনপুট, ওকে। তো একটা মেসেজ দিচ্ছি, ইন্টার এনি ইন্টিজার ভ্যালু ইন্টিজার নাম্বার, ওকে। একটা নাম্বার ইউজার ইনপুট দেবে, তারপর আমি এটা নিয়ে কাজ করব। তো আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, রেজাল্ট রেজাল্ট, ওকে। তো রেজাল্টের মধ্যে যেটা আমি করব, প্রথমে আমি লিখে দিব যে নাম্বার ইজ ইভেন। তো নাম্বার ইজ ইভেন কখন হবে, ইফ নাম মডুলাস 2 is equal equal 0. তো আমরা তো এটা জানি যে কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে যদি কোনো রিমাইন্ডার থাকে তাহলে সেটা অড নাম্বার, আর যদি রিমাইন্ডার 0 হয়, ইকুয়াল ইকুয়াল 0 থাকে, তাহলে সেটা হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে। তো এইটা আর ইলস, যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ অড, সরি নাম্বার ইজ অড, ওকে। তো আমরা প্রিন্ট করব রেজাল্ট রেজাল্ট, ওকে, সরি। তো আমরা রান করে দেখি। তো একটা নাম্বার চাচ্ছে, আমি দিচ্ছি সাপোজ 10। তো বলছে নাম্বার ইজ ইভেন। তো আমরা একটা অড নাম্বার দিয়ে দেখি। তো আমরা দিচ্ছি 9, এবার দেখাচ্ছে নাম্বার ইজ অড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টার্নারি অপারেটর কীভাবে কাজ করে। তো টার্নারি অপারেটরে প্রথমে একটা টাস্ক থাকবে, যে টাস্কটা তখনই এটা হবে যখন এটা সত্য হবে। ইফ এটা যদি ফুলফিল হয় তাহলে এটা হবে, আদারওয়াইজ এটা হবে। তো এটাই টার্নারি অপারেটর, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।